এই যে মিলাদুন নবীর অনুষ্ঠান আপনারা করেছেন, এখন ইউটিউব খুলুন বা যেই খুলুন এখন দেখবেন মানে লড়াই, মানে যত কথা ঈদ মিলাদুন নবীর উপর, কেউ বলছেন ঈদ আবার বৎসরে দুটো, আবার কিছু কিছু সুন্নি জামাতরা নতুন ঈদ উদযাপন করেছে, তার নাম রেখেছে ঈদ মিলাদুন নবী। দেখুন খুলুন, আর কিছু ইমাম সাহেব আছে তাদের দাওয়াত টাওয়াত হয়নি, তারা মসজিদে মেম্বারে জুমার দিন যখন পেয়ে যায় মাইক, চিন্তা করলো পেয়ে তো গেছে, এসব বিদাত। মিলাদুন নবী নবী দিবস পালন করা বিদাত, বিদাত বিদাত জুলুস করা বিদাত। আজকে যদি কেউ থাকেন বিদাত বলনেওয়ালা, আমার সাথে একটু কথা বলবেন দয়া করে, অসুবিধা নেই, মারামারি হবে না, মারামারি করব, একটু কথা বলবো, আলোচনা করব, আপনি আমাকে বোঝাবেন আমি আপনাকে বোঝাবো, অসুবিধা কি আছে? বিদাত জিজ্ঞেস করলাম কেন বিদাত, জানেন না, ফোন এসছে, বিদাত যেগুলি করেন আপনারা বিদাত, কেন বিদাত? নবী যেটা করেননি, রসুল করেননি, রসুলের সময় যেটা রসুলের জামানায় যেটা ছিল না, রসুলের সময় যেটা ছিল না, ওটা বিদাত। কুল্লু বিদআতিন দলালা ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার, প্রত্যেক বিদআত গুমরাহি, প্রত্যেক গুমরাহি জাহান্নামী, এগুলো চলবে না। যদি এটাই আপনাদের বক্তব্য হয় তাহলে আমাকে একটু বোঝাবেন, একটু বোঝাবেন যে কোরআন শরীফ যেটা আমরা পড়ছি এখন বর্তমানে, এই কোরআন শরীফ রসুলের সময় কি জাস্ট এই রকমই পেয়েছিলেন, এই রকমই ছিল? কথা বলুন, এই রকম ছিল না। তা আপনার বলবেন কি ছিল হুজুর, তখন কি ছিল জানেন? তখন গাছের ছালে চামড়ার উপর পাথরের উপর ওহিগুলি লেখা লিখে রাখা হতো, সংরক্ষণ করে রাখা হতো। কিছু কিছু কোরআন হাফেজে কোরআন তারা সিনার মধ্যে তারা রেখেছিল, এইভাবে ছিল, এই আকারে ছিল না, এই আকারে ছিল না, কোরআন একত্রিত ছিল না। ভালো করে ওয়াজ বুঝুন, মাথায় ঢোকান, পৃথিবীর কেউ আপনাকে বিভ্রান্ত করতে পারবে না, কেউ গুমরাহ করতে পারবে না। বুখারী শরীফ তুলুন, ইয়ামামার যুদ্ধে হাফেজে কোরআনরা যখন শহীদ হতে লাগলো, হাফেজে কোরআনরা যখন শহীদ হতে লাগলো, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ভাই আবু বকর, পৃথিবীতে যদি এইভাবে কোরআনের হাফেজ যদি শহীদ হতে থাকে, তাহলে আল্লাহর জমিন থেকে কোরআন উঠে যাবে, কোরআন থাকবে না, কোরআন থাকবে না, দিন উলট পালট হয়ে যাবে, দিল থাকবে না, থাকবে না। তার কারণ হলো নবীজি, নবীজি হুজ্জাতুল বিদা শেষ হজ পাকে যখন গেলেন আরাফার ময়দানে জাবালে রহমাতে, সোয়ালক্ষ সাহাবিদের মাঝে নবীজি ভাষণ দিয়ে বলেছিলেন, তারাক্তু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহর নবী বলেন, ওরে উম্মতের, আমি নবী চলে গেলেও তোমাদের অসুবিধা নেই, আমি তোমাদের মাঝে দুইটি জিনিস ছেড়ে যাচ্ছি, ওই দুইটি জিনিসকে যদি মজবুত করে ধরতে পারো, আমি রাসূলুল্লাহ বলে যাচ্ছি তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, কখনো গোমরাহ হবে না। দুইটি জিনিস কি নবী বললেন? কিতাব আল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি, একটা হলো কোরআন শরীফ, দ্বিতীয় হলো হাদিস শরীফ, এই দুইটিকে মজবুত করে ধরবে, কেউ পথভ্রষ্ট করতে পারবে না। ভাই আবু বকর, এই কোরআন যদি হাফেজে কোরআন যদি এইভাবে শহীদ হতে থাকে,
পৃথিবী থেকে দিন মুছে যাবে, কোরআন মুছে যাবে। সুতরাং আপনি বলুন, আপনি বলুন ওই কোরআনকে, কোরআনগুলি যার কাছে যা আছে সমস্ত কোরআনগুলি একত্রিত করার আদেশ করুন। তখন ঠিক এইভাবেই আবু বাকারও বলেছিলেন, যেটা এখন মৌলবীরা বলছে। আবু বাকার বলেছিলেন, ভাই উমার, যেটা রসুল করেননি, রসুল বলে যাননি, ওটা আমি আবু বাকার কেমন করে আদেশ, ওটার আদেশ কিভাবে দিই, কিভাবে দেব? আমার নবী তো বলে যাননি, আমার নবীর সময় তো কোরআন একত্রিত করা হয়নি, করা হয়নি, আমি কেমন করে এটার আদেশ দিই? এটা সম্ভব নয় রে উমার, এটা সম্ভব নয়, সম্ভব নয়। তখন উমার বলছেন, এই ভাই আবু বাকার, রসূলুল্লাহর সময় এই রকম পজিশন ছিল না, এখন যে অবস্থা পরিস্থিতি, এখন কোরআনকে একত্রিত না করলে কোরআন মুছে যাবে, বারবার বলছেন, বারবার বলছেন। তখন আবু বাকার বললেন, না ভাই উমার, রসুল যেটা করেননি বলে যাননি, ওটা করা সম্ভব নয়। তখন উমার বললেন, উমার বললেন, ভাই আবু বাকার, যদিও রসুল করেননি, রসুলের সময় যদিও ছিল না, হযরত উমারের লাফজ লাফজ শুনুন, তিনি বলছেন, ওয়াল্লাহি হুয়া খাইর, যদিও এটা রসুল করেননি, তবে ওয়াল্লাহি হুয়া খাইর, এটা ভালো কাজ, এটা উত্তম কাজ। জোরে জোরে ওয়াল্লাহি হুয়া খাইর, এটা উত্তম কাজ, অসুবিধা নেই, হুকুম দিন, আদেশ করুন। হযরত আবু বাকর বলছেন উমারের কথায় আমার মনের দুনিয়া চেঞ্জ হয়ে গেল, আল্লাহ আমাকে বোঝার শক্তি দিলেন। আবু বাকর তখন বললেন, ভাই উমার, তুমি ঠিকই বলেছো, তুমি ঠিকই বলেছো, তাহলে কি করতে হবে? হযরত আবু বাকর কি করলেন, যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, এই যায়েদ বিন সাবিত, তুমি এক কাজ করো, কোরআনকে, কোরআনগুলি যে যেখানে আছে যার কাছে, সব একত্রিত করার আদেশ দিলাম, তুমি একত্রিত করো। হযরত যায়েদ বিন সাবিত ঠিক এই ভাষা বলেছিলেন, এই ভাষা যেটা এখন মৌলবীরা বলছে, যেটা রসুল করেননি, রসুলের সময় ছিল না, ওটা করা সম্ভব নয়। আমাকে যদি বলেন পাহাড়কে, পাহাড়কে ঠেলে ঠেলে আনতে, আমি পাহাড়কে ঠেলে আনতে পারবো, ওটা সম্ভব, কিন্তু রসুল যেটা করেননি, বলে যাননি, ওটা করা সম্ভব নয়। ঠিক এই ভাষা তখন কি বলেছিলেন, আর যদি এটা না হতো এই খেদমত, কোরআন মুছে যেত, পৃথিবীর জমিন থেকে কোরআন মুছে যেত। তারপর হযরত যায়েদ বিন সাবিতের মনের দুনিয়া চেঞ্জ হয়ে গেল, আল্লাহ চেঞ্জ করলেন, উনিও বুঝতে পেরে সঙ্গে সঙ্গেই এই কাজটাই, বড় খেদমতটা উনি করেছিলেন। জোরে বলুন, আরো জোরে। তাহলে আমরা যে কিতাব কোরআনটা পড়ছি, একত্রিত কোরআন, রসুলের যেটা বোঝাতে যাচ্ছে, রসুলের সময় ছিল না, তাহলে যে কিতাবটা কোরআনটা আমরা পড়ছি, এটাও তো বিদআত। কি হবে বিদআত? কোরআন শরীফে জের জাবার নুকতা ছিল না, পর পরে হয়েছে, এটাও বিদআত। রসুলের সময়, রসুল সময় যেটা ছিল না, রসুল করেননি বলে জাননি, সেটাই বেদাত। রসুলের সময় বুখারি মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাঈ ইবনে মাজা ছিল না, এটাও বেদাত। তাহলে বুখারি শরীফ পড়া যাবে না। বুখারি কি, রসুলের সময় বুখারি ছিল? অনেক পরে বুখারি এসেছে, ইমাম মুসলিম অনেক পরে এসেছে, নাসাঈ পরে এসেছেন, আবু দাউদ পরে এসেছেন, তাহলে এগুলো চলবে না। এখন দর্স, হাদিসের দর্স দেওয়া হয়, জানেন, বড় বড় মাদ্রাসায় হাদিসের দর্স দেওয়া হয়, উপরে বসে মাইকে দর্স দেওয়া হয়, রসুলের সময় ছিল না, তাহলে মাইকে দর্স দেওয়া বিদআত, সব বিদআত। আশ্চর্য ব্যাপার, রসুলের সময় তো মসজিদুন নববীটা ছিল খেজুর গাছের ছাউনি, খেজুর গাছের ছাউনি, ওটাই তো মসজিদ। এখন দেখবেন, যান মসজিদুন নববীতে ঢুকবেন, কারা গেছেন হাত তোলেন, এখানে হাত উঠান। মদিনা শরীফে গেছেন, হজ উমরা গেছেন, হাত তোলেন, মাশাআল্লাহ। ইনাদেরকে জিজ্ঞেস, আমি বলবো না, ওর বর্ণনা আমি দিতে পারবো না, মসজিদুন নববীর বর্ণনা, হারামেন শরীফায়নের বর্ণনা দিতে পারবো না। জিজ্ঞেস করুন যারা দেখেছে, মনে হলো জান্নাতে প্রবেশ করেছি। তো কি হলো?
তখন তো খেজুর গাছে ছাউনি ছিল, আস্তে 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 কি হলো জানেন, বিল্ডিং হতে লাগলো, পাকার ঘর, পাকার ঘর হতে লাগলো। জানেন আপনারা জানেন হাদিস শরীফ, এক সাহাবি রাসূলকে সালাম দিয়েছেন, রাসূল সালাম শুনে উত্তর দেননি, উত্তর দেননি। সাহাবি ভাবলেন নবীজি অন্য মনস্ক আছেন, অন্য মনস্ক থাকার দরুন আমার সালামের জবাব দেননি। সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। আরেকবার দিলেন, দ্বিতীয়বার সালাম দিলেন, নবী উত্তর দিলেন না। তৃতীয়বার আবার সালাম দিলেন, তৃতীয়বার নবী উত্তর দিলেন না। সাহাবি ভয় পেলেন যে হায়রে, নবী বুঝি আমার উপর নারাজ হয়ে গেছেন, নারাজ হয়ে গেছেন। কি হলো, সঙ্গীকে ডেকে বলছে কি ভাই, আমার নবীকে সালাম দিলাম, এর পূর্বে দিয়েছি উত্তর দিয়েছেন, এবারে সালাম দিলাম উত্তর দেননি, কি ব্যাপার? না, সকালে নবীজি ফজরের নামাজ পড়ে ওইদিকে ঘুরতে গেছিলেন, আমাদেরকে জিজ্ঞেস করলেন ওই ঘরটা কার, আমরা বললাম তোমার কথা বললাম, তো নবীজি নবীজি শুনেছেন, শুনেছেন আমাদের মনে হয়, আমার মনে হয় নবীজি ওই পাকার ঘর দেখে অসন্তুষ্ট হয়েছে, অসন্তুষ্ট হয়েছেন। সাহাবিরা এমন কাজ করতেন, এক সাহাবি একটা লাল রঙের রুমাল, লাল ধরনের রুমাল গায়ে দিয়ে রাসূলের কাছে দরবারে হাজির। নবী ঠিক এই ভাষা বলেছেন, নবী বললেন এটা কি রঙের, কি কালারের তুমি রুমাল ব্যবহার করছো? ঠিক এইভাবে আমরা বলি না কি ভাই এটা কি কালার তুমি চয়েস করেছো, কি কালার? ঠিক এই নবী বললেন এটা কি কালার, বলেছেন এইটুকু বলেছেন, নিষেধ করেন। পরের দিন যখন আবার সাহাবিকে নবী দেখলেন, বললেন তোমার রুমালটা কোথায়? না ইয়া রাসূলুল্লাহ, রুমালটাকে পুড়িয়ে দিয়েছি। কেন পুড়ালে কেন, আমি পুড়োতে বলিনি। না ইয়া রাসূলুল্লাহ, গতকাল আপনার কথার ভেতরে অসন্তুষ্টির কারণ আমি বুঝতে পেরে তাই আমি রুমালটাকে পুড়িয়ে দিয়েছি। আল্লাহ, কি সাহাবিদের ছিল, যেই সাহাবি শুনেছেন আমার পাকার ঘরের কারণে নবী অসন্তুষ্ট, সালামের জবাব দিলেন না, সঙ্গে সঙ্গে গিয়ে পাকার ঘরটা ধুলি সাত করে দিয়েছেন, মাটির সাথে মিশিয়ে দিলেন, মুনহাদিব করে দিলেন, ভেঙে দিলেন। নবীজি পরে আবার নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে বলতেন সাহাবি চলো এইদিকে ঘুরতে যাই, ঘুরতে গিয়ে দেখছেন আরে এখানে পাকার ঘর ছিল কোথায়? না ইয়া রাসূলুল্লাহ, আপনি অসন্তুষ্টর কারণে, আপনার অসন্তুষ্টর কারণে সাহাবি পাকার ঘরটা ভেঙে ফেলেছেন। শোনা, হাদিস শরীফ বলছি, হাদিস শরীফ বলছি, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকার ঘর পছন্দ করতেন না। আর আমাদের ঘর মার্বেল বাবারে এমনি নয়, ঢুকেন না, কি অবস্থা। আজকে আমি বেলেঘাটে একজন আমাকে নামিয়ে নিয়ে বাড়িতে নিয়ে গেল, সে ঘর করেছে, আমি খালি তাকাচ্ছি কত টাকা খরচা করেছে। এখানে কোন মুলবি কোন মুফতি ফতোয়া দিচ্ছে না, চলবে না, নবীর সময় পাকার ঘর ছিল না, আপনি করলেন কেন, আপনার ঘরে খাবো না, কোন মুফতি বলেন, ঘপ ঘপ করে খেয়ে দিয়ে চলে আসবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? কথা বলবেন, কোন ফতোয়া নেই, ফতোয়াবাজি নেই। তারপর আস্তে আস্তে কি হলো, তাহলে এটা কি চলবে না বলছেন? আপনারা প্রশ্ন করবেন, মারহুম ফুরফুরা শরীফে ছোট হুজুর কিবলা মাটির ঘরে খেজুর চেটায় জিন্দেগি কাটিয়ে দিয়েছে, আমার আব্বা জানকেও দেখেছি, মারহুম মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নব্বরাল্লাহু মারকাদা সারা জিন্দেগি সাদা জিন্দেগি কাটিয়ে দুনিয়া থেকে চলে গেলেন। আমি একটা সাবান নিয়ে এসেছিলাম, সাবান আমার ওয়ালিদ কিবলা দেখে বলছেন বেটা তোর তোমার বাপ এই রকম দামি সাবান জীবনে ব্যবহার করেনি। দামি মানে সেরকম নয়, একটু দামি ছিল, যাই হোক, তখন বুঝি না উত্তর দিচ্ছেন তা। আর এখন দেখেন পীরজাদাদের ঘর দেখবেন যান, তাহলে আপনার কি বলবেন, তাহলে হুজুর এগুলি কি ঠিক নয়, এটাই বলবেন? না, বলতে পারবেন না। আসলকে ঠিক রেখে করুন, অসুবিধা নেই। মসজিদুন নববী খেজুর গাছের ছাউনি ছিল, সব আস্তে আস্তে পাকার ঘর হতে লাগলো। পাকা না হলে আপনারা বুকে হাত দিয়ে বলুন, যারা হজ পাকে গেছেন, উমরায় গেছেন, জিজ্ঞেস করুন, সাফা মারওয়া দৌড়েছেন। আগে তো সাফা মারওয়া পাহাড় ছিল, পাথর, এলোমেলো ভাবে পাথর ছিল, পাথরের উপরে চলাফেরা করতো, সাফা মারওয়া দৌড়ানো হতো।
সাই হতো। আজ যদি ওই রকম থাকতো আজ আমাদের পক্ষে হজ করা সম্ভব ছিল না। আর দেখুন সাফা মারওয়া এসি চলছে, মার্বেল পাথর এসি চলছে, কি হারামে আমরা কষ্টই বোঝাই তারপর আমরা কষ্ট অনুভব করি, তাহলে কি এটা কি হারাম? তাহলে এটা কি বিদআত? চলবে না, তুলে ফেলে দেব না, অসুবিধা নেই। সব আস্তে আস্তে পাকার ঘর হতে লাগলো, পাকার ঘর হতে লাগলো। তখন সব আলিম ওলামারা বসে বললেন সব পাকার ঘর হবে আর রাসূলের মসজিদুন নববী খেজুর গাছে ছাউনি থাকবে, এটা তো আরো বেহরমতি, বেয়াদবি, আরো বেয়াদবি। সমস্ত আলিমরা বসলেন, বসে কি সিদ্ধান্ত নিলেন।